আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যালকুলেটর দিয়ে মান নির্ণয় অঙ্কগুলো শিখব। আমি আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দিয়েছি আপনাদের এমসিকিউ যে কিভাবে করতে হয় তার জন্য অনেক ধরনের টেকনিক শিখিয়েছি। সো আজকে আমরা কি করব, ক্যালকুলেটর দিয়ে মান নির্ণয়ের এমসিকিউগুলো কিভাবে করতে হয় তার একটা কমপ্লিট এবং পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করব। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আসুন আমরা এই যে এমসিকিউগুলো আমরা দেখে নিই আগে, ওকে, যে কীভাবে বা কোনগুলো আমরা সমাধান করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন 1 নম্বর এমসিকিউটা কি লেখা আছে, খেয়াল করুন। তো লেখা আছে যে পি মাইনাস 1/p ইকুয়াল টু 7 হলে পি প্লাস 1/p হোল স্কোয়ার এর মান কত। তো এই এমসিকিউগুলো আপনারা যখন খাতা কলমে করবেন তখন আপনার কমপক্ষে হলেও 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু বাঁচানোর জন্য, তো সময় বাঁচানোর জন্য আমরা ক্যালকুলেটরে এই এমসিকিউগুলো সমাধান করব খুব ইজিলিভাবে। সো পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে এই যে এমসিকিউগুলো আপনাদের আগে দেখাই, এই এমসিকিউগুলো আপনারা দেখুন, এই এমসিকিউগুলো এই যে অর্থাৎ এই এমসিকিউগুলো আপনারা সমাধান করতে পারবেন খুব ইজিলিভাবে। সো পুরো ভিডিওটা অবশ্যই না টেনে দেখবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন যে ক্যালকুলেটর রিলেটেড সব রকমের ভিডিও দেওয়া হয়, যে যাতে আপনারা পরীক্ষায় গিয়ে সময় খুব সহজেই বাঁচাতে পারেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথম অঙ্কটা বা এমসিকিউটা সলভ করি। আমাদের এই ভিডিওটা হচ্ছে মান নির্ণয় রিলেটেড, ওকে। আমি পরবর্তী ভিডিওতে এমসিকিউ এর অর্থাৎ বীজগণিতের আরও টেকনিক নিয়ে আসব। তো আমি এই ভিডিওতে মান নির্ণয় নিয়ে শুধু কথা বলছি। তো প্রথমে আমরা এই এমসিকিউটা সলভ করি। লেখা আছে, খেয়াল করবা, পি মাইনাস 1/p ইকুয়াল টু 7 হলে পি প্লাস 1/p হোল স্কোয়ার এর মান কত। দেখো তো, তুমি যদি পারো এমনি আন্দাজেই করে দেখো তো, এমনিতে তো পারবো না, তার জন্য আমি একটা টেকনিক নিয়েছি। তো প্রথমে ক্যালকুলেটার সমাধান করার জন্য ক্যালকুলেটারটা কী করবা, অন করে নিবা। তো ক্যালকুলেটারটা যখন অন হয়ে যাবে তোমার, আমি একটু স্পষ্ট করে তোমাদের দেখাই, ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছো। তো আমি যদি এই এমসিকিউটা সলভ করি তাহলে আমাকে প্রথমে কী ধরতে হবে, তারাও একটা কলম নিয়ে নিই আমি। এই যে দেখো, প্রথমে তোমাকে লিখতে হবে যে পি, পি মানে কি, এখানে আমরা পি কে এক্স হিসাবে বিবেচনা করব। আমি আগেই বলছি এই ভিডিওতে পি কে আমরা এক্স হিসাবে অর্থাৎ এই এক্স হিসাবে বিবেচনা করব, ওকে। তো আমরা কি করব এখন, এই যে দেখো, পি কে আমরা এক্স হিসাবে কিন্তু বিবেচনা করব, এটা আগেই বলেছি, ওকে। তো আমরা এখন পি বা এক্স অর্থাৎ এক্স উঠাবার জন্য, উঠানোর জন্য আমরা কিন্তু আগে বলছি যে পি কে আমরা এক্স হিসেবে বিবেচনা করব। আমরা যে ক্যালকুলেটার এক্স ইনপুট করব তোমরা ধরে নেবা এটা পি, ওকে। তো আমরা এখন ক্যালকুলেটারে এক্স উঠাবো আর কি। তো এক্স উঠানোর জন্য এখানে দেখতে পাচ্ছ যে তোমরা কী লেখা আছে, এখানে দেখতে পাচ্ছ যে আলফা লেখা আছে, তাই কি না? এখানে তোমরা খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ এই যে, এই যে এই যে আলফাটা, এটা এখানে তোমরা, সরি, এটা আলফা না, এটা হচ্ছে আমাদের এই যে আলফা, এইটা এইটা হচ্ছে আলফা, ওকে। এই আলফাতে তোমরা আগে ক্লিক করে দিবা, এই আলফাতে তোমরা ক্লিক করে দিলা, দেখো কি হয়েছে আমাদের। এই আলফাতে আমরা যদি ক্লিক করে দিই, দেখো এখানে কিন্তু একটা আলফার মতন অর্থাৎ এখানে এ এর মতন একটা চিহ্ন উঠে গেছে, তাই কি না? তো এক্স উঠানোর জন্য তোমরা প্রথমে এই আলফাতে ক্লিক করবা, তারপরে তোমরা ক্লিক করবা এই যে দেখতে পাচ্ছ এইখানে, এই যে এখানে এক্স আছে না, এখানে ক্লিক করলেই দেখতে পাচ্ছ এক্সটা উঠে। তো এখন যেহেতু এক্সটা উঠে গেছে তার জন্য আমরা কি করব, খুব ভালোভাবে খেয়াল করবা তাহলে কিন্তু বুঝতে পারবা, ওকে। তো এখন আমরা এক্সটা উঠে নিয়েছি, এখন আমাদের মাইনাস চিহ্ন আছে, তাই কি না? এই যে দেখো, মাইনাস চিহ্ন অবশ্যই আমরা দিব, তারপরে 1/ আমরা এভাবে লিখব। খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ বাই চিহ্ন নামে একটা চিহ্ন আছে, এই বাই আমরা এখানে ক্লিক করব। তারপরে খেয়াল করো এখানে আমরা কি লিখব, 1/p আছে, তাই কি না? এখানে আমি আগে এমসিকিউটা দেখা, এখানে লেখা আছে মাইনাস 1/p ইকুয়াল টু 7, অর্থাৎ আমরা এই অংশটুকু আমরা তুলবো এই ক্যালকুলেটারে বা উঠাবো ক্যালকুলেটারে। তো আমরা কি করব, 1/p মানে হচ্ছে যে এক্স উঠালাম, ইকুয়াল টু, তোমরা তো ইকুয়াল টু দিতে জানো, ইকুয়াল টু দিতে হলে তোমাদের এই যে দেখতে পাচ্ছ এখানে আলফা নামে একটা বাটন আছে, তারপর এখানে সলভ, অর্থাৎ ইকুয়াল টু উঠানোর জন্য আলফা থেকে ক্লিক করবা, তারপর সলভে ক্লিক করবা, তাহলে কিন্তু তোমাদের এই সমান বা ইকুয়াল চিহ্নটা উঠে যাবে। তারপর আমাদের রয়েছে 7, তাহলে টোটাল কথাটা হচ্ছে আমি এই অংশটুকু আমি ক্যালকুলেটারে উঠিয়ে নিলাম। তো এখন উঠানোর পর আমার কাজ হবে 5টা বাটন খুব ভালোভাবে চাপ দেওয়া, খুব ভালোভাবে চাপ দেওয়া। খেয়াল করো, প্রথমে তোমরা চাপ দিবা এই শিফট বাটনটি, ওকে। আমি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছ এখানে শিফট বাটনটি প্রথমে চাপ দিবা, তারপরে চাপ দিবা কোন বাটনটি, খুব ভালোভাবে খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ শিফট, তারপরে চাপ দিবা ক্যালকুলেট, অর্থাৎ
এই যে এই বাটনটি, এই বাটনটি তোমরা চাপ দিবা, তারপরে চাপ দিবা তোমরা এই শিফট ক্যালকুলেট ওয়ান, এই যে দেখতে পাচ্ছ এখানে আমি আশা করি দেখাতে পারছি, তোমরা এই ওয়ানে প্রেস করবা, তারপরে চাপ দিবা এই সমান, তারপরে চাপ দিবা আবার শিফট, তারপরে চাপ দিবা ক্যালকুলেট, কয়টা হলো টোটাল বাবা? পাঁচটা। তো তোমরা এই পাঁচটা বাটনে ক্লিক করবা, ওকে, তাহলে একটা মান পাবা, এই মান অনুযায়ী এখন আমরা কি করব, সলভ করব। তো আমরা যেহেতু এই মানটা পেয়েছি, এখন আমরা এই অংশটুকু সলভ করব। আমি প্রথমটা এত বিস্তারিতভাবে দেখাচ্ছি তার কারণ যদি কোনো ব্যক্তি বা কোনো আমার কোনো ভিউয়ার্স প্রথমবার ভিডিওটি দেখে থাকে তাহলে অবশ্যই সে ফুললি ডিটেলসভাবে বুঝতে পারবে। ওকে, তো আমি এইটা এখন তুলব, অর্থাৎ এখানে বন্ধনী আছে, আমরা এখন বন্ধনী দিব, বন্ধনী তো তোমরা দিতে জানো। তারপর আমরা আগের মতোই পিকে আমরা এক্স হিসেবে বিবেচনা করব, তো আলফা এখানে ক্লিক করব, তারপর আমরা ক্লিক করব এক্স বাটনে। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমাদের কাজ হবে প্লাস বাটনে ক্লিক করা, তারপর ওয়ান বাই আগের মতোই ওয়ান বাই এই আলফা, তারপর এক্সে ক্লিক করা, তারপর আমরা বন্ধনী ঘিরে দেবো, স্কোয়ার আছে না, এই স্কোয়ার বাটনে ক্লিক করলে আমাদের স্কোয়ারটা উঠে যাবে। সো এখন আমরা সমাধান যদি করতে চাই তাহলে সমানে এই সমান চিহ্নতে চাপ দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে, দেখো তো বাবা অ্যান্সারটা আসছে 53। সো তোমরা এভাবেই সমাধান করতে পারবা। তো আমি প্রথমটা ফুল অর্থাৎ ডিটেলসে দেখালাম তার কারণ তোমরা প্রথমে হয়তো বা বুঝবা খুব ভালো করে, এবং দ্বিতীয়গুলা আমি একটু তাড়াতাড়ি করে যাব। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা। ওকে, তো আসো আমরা দ্বিতীয় এমসিকিউটা সলভ করি। আমাদের কিন্তু প্রথম এমসিকিউটা কিন্তু সলভ করে দিলাম আমি, তো এখন আসুন আমরা দ্বিতীয় এমসিকিউটা সলভ করি। তো আমাদের দ্বিতীয় এমসিকিউটা রয়েছে যে পি প্লাস না পি ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি হলে ওয়ান বাই পি এর মান কত। তো এইটা এমসিকিউ সমাধান করার জন্য আমাদের প্রথমেই লিখতে হবে এই অংশটুকু, অর্থাৎ ক্যালকুলেটারের এই অংশটুকু লিখতে হবে। আমি আগেই বলেছি যে পিকে আমরা এক্স হিসেবে বিবেচনা করবো, সো আমরা ঠিক একইভাবে এক্সটা উঠাবো ক্যালকুলেটারে। এক্স উঠাবো কীভাবে দেখো, আলফা তারপর এই যে বন্ধনী এখানে ক্লিক করলে আমাদের এক্সটা উঠে যাবে, ইকুয়াল টু উঠাবো কীভাবে, আলফা আর এই সলভে ক্লিক করলে ইকুয়াল টু উঠে যাবে। তারপর আমাদের অঙ্কটা আছে টু প্লাস রুট ওভার কত, থ্রি, তাই না, রুট ওভার থ্রি। এখন আমাদের অঙ্কটা উঠানো হয়ে গেছে, এখন আমরা সে আগের মতোই পাঁচটা বাটন, প্রত্যেকটার ক্ষেত্রে একই নিয়ম আমরা অ্যাপ্লাই করব, তাহলে অঙ্কগুলো বা এমসিকিউগুলো কারেক্টলিভাবে অ্যান্সারটা চলে আসবে। শিফট ক্যালকুলেট ওয়ান সমান শিফট ক্যালকুলেট, দেখতেই পাচ্ছ আমরা পাঁচটা বাটন চাপ দিয়ে দিলাম। এখন আমাদের মান চেয়েছে ওয়ান বাই পি এর মান কত, তো খুব ইজিলিভাবে আগের মতোই ওয়ান বাই আমরা পিকে এক্স ধরব, চাপ দিলে দেখতে পাচ্ছ 0.26। আমরা এটা খাতায় তুলবো বা লিখে রাখবো, আমরা কী করবো বলো তো, আমরা এটা খাতায় তুলবো। তো আমি তোমাদের লিখে দিচ্ছি যে মানটা আসলো 0.26 কত, 7, তোমাদের এই মানটা আসলো। তো এখন এখন এইটির মধ্যে তো দেখতে পাচ্ছ যে 0.267 কিছুই নাই বাবা, কিছুই নাই। তো এখন আসো আমরা কিভাবে এটা সমাধান করব বা কিভাবে আমরা বুঝবো যে 0.26 অ্যান্সার হবে বা এটা যে আসলো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে এই চারটার মধ্যে, এই চারটার মধ্যে আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে। তো এটা বোঝানোর জন্য এই দুটা তো হবেই না, যেহেতু এটা পয়েন্ট আকার এসেছে সেহেতু এই দুটা বাদ, এখন এই দুটার মধ্যে কোনটা হবে, তো এই দুটার মধ্যে কোনটা হবে তার জন্য আমরা এই দুটাকে ক্যালকুলেটার ইনপুট করে সমান চিহ্নতে চাপ দিলে আমরা বুঝতে পারবো। তো আমরা যদি রুট টুতে ক্লিক করি, মাইনাস থ্রিতে ক্লিক করি, তাহলে আমাদের ইটা কোনটা আসে দেখতে পাচ্ছ, মাইনাস 1.58 আসছে, তো এটা আমাদের অ্যান্সার না। এখন আমরা যদি টু মাইনাস রুট থ্রিতে ক্লিক করি তাহলে আমাদের অ্যান্সারটা আসে দেখো 0. দেখো মিলাও, তুমি মিলাও, তোমাকে বলছি তুমি মিলাও, 0.267 সামথিং। আমি বলেছিলাম তুমি অবশ্যই অ্যান্সার কারেক্ট আসতেই হবে বাধ্য, তোমাকে এমন নিয়ম আমি শিখিয়ে দিচ্ছি, অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে অ্যাপ্লাই করে তুমি লাভবান হবে বা উপকার পাবে। তো এই অ্যান্সারটা হচ্ছে এটা, মানে এই এমসিকিউটার অ্যান্সারটা হচ্ছে এটা। এটা তোমরা আসলে খুব ভালোভাবে বলতে পারলা বা করতে পারবা আশা করি। তো আমাদের আসো তিন নম্বর অঙ্কটা, আর আরেকটা কথা বলে রাখি, তোমরা যে ভিডিওগুলো দেখছো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা বা এই চ্যানেলটা মেনশন করে দিবা অবশ্যই। তো আসো আমরা এই এমসিকিউটা সলভ করি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 13 প্লাস রুট অফ আর 168 হলে ওয়ান বাই এক্স এর মান কোনটি। এই তিনোটা অর্থাৎ চারটার মধ্যে এক্সের মান, ওয়ান বাই এক্সের মান কোনটি। তো এটা করার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রথমত আমাদেরকে
আবার ওই আগের মতো করে ক্যালকুলেটারে ইনপুট করে নিতে হবে এই মানটুকুতে। এই মানটুকু উঠাবে কি করবে, এই মানটুকু উঠাবো আমরা এই আলফা, তারপর এই বন্ধনীতে ক্লিক করলে এক্স এর মানটা উঠে যাবে, স্কোয়ারে চাপ দেবো যদি স্কোয়ার আছে, তারপর ইকুয়াল উঠাবো কি করে আলফা, তারপর এই সলভে ক্লিক করলে ইকুয়াল উঠে যাবে, তারপর 13 আমরা চাপ দেবো, তারপরে চাপ দেবো প্লাস, তারপরে চাপ দেবো রুট ওভার 168। তারপর আমরা ঠিক আগের মতোই আপনাকে ঘুরে ফিরেই বলছি, পাঁচটা বাটনই আপনি চাপ দিবেন, অত বেশি চাপ দেওয়ার দরকার নেই, পাঁচটা বাটন শিফট ক্যালকুলেট 1 সমান শিফট ক্যালকুলেট, এই পাঁচটা বাটন চাপ দেওয়ার পর আমাদের বলেছে 1/x এর মান কোনটি। তো এটা আমরা খুব ইজিলি ভাবো, অর্থাৎ এটার মতোই কিন্তু এটা, ওকে এটার মতোই কিন্তু এইটা। ওকে আমরা এখন 1/x এর মানটা কীভাবে নির্ণয় করবো, ঠিক আগের মতোই রে বাবা, তোমরা তো বুঝতেই পারছো তাই কি না, আশা করি তোমরা এর আগেই অর্থাৎ আমার আগেই তোমরা অ্যান্সার করে ফেলেছো। তো আমরা 1/ আমরা এই x এর মানটা বের করে নিই, 0.1962 সামথিং। তো এটা আমরা কীভাবে বের করবো, ঠিক আগের মতোই আমরা এটাকে ক্যালকুলেশন করবো, অর্থাৎ রুট ওভার 10 যদি করি আমরা -2, এটা আমাদের অ্যান্সার নয়। তারপর যদি আমরা করি রুট ওভার 3 -4, এটা আমাদের অ্যান্সার নয়, 2 তো হবেই না জিন্দেগিতে, -7 -√6, দেখতে পাচ্ছ এটা অঙ্ক, অর্থাৎ এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটার সাথে এটা মিলে না, দেখো তো এটার সাথে এটা মিলছে কি না, দেখো তো এটার সাথে এটা মিলছে কি না, অবশ্যই মিলছে। সো আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো, আর তোমাদের এই যে টেকনিকগুলো শেখাচ্ছি অবশ্যই তোমরা কী করবা, খাতায় লিখে রাখবা, ছেলেপিলে অবশ্যই খাতায় লিখে রাখবা। ওকে তো আমরা আসো তার পরবর্তী পার্ট, অর্থাৎ এইটা সমাধান করি, তোমাদের কিন্তু এটা কিন্তু সমাধান করা শেষ, তোমাদের এটা সমাধান করা শেষ, তো এখন আসো এটা সমাধান করি। তো এটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, -1/x = 7 হলে, এটা কিন্তু প্রশ্ন, এটা কিন্তু উদ্দীপক, -1/x - x - 1/x = 7 হলে x/x² - 6x - 1 এর মান কোনটি। তো এটা করার জন্য তোমাকে সিম্পলিভাবে এই উদ্দীপকটা আগের মতো করে তুলতে হবে, আশা করি এটা করে দিতে হবে না। তো তোমরা এটা কী করবা, সমাধান কমেন্টে দিয়ে দিও, আশা করি তোমরা কমেন্টে দিয়ে দিবা। তো আসো আমরা এটা সমাধান করি, এটা কিন্তু তোমাদের কমেন্টে অ্যান্সার দিতে দিলাম, ওকে বাবার বাসার কাজ বা বাড়ির কাজ বলতে পারো যাই বলো বলো, এটা কিন্তু তোমাদের দিলাম। তো এখন আসো তোমাদের একটা খুব ইম্পর্টেন্টলি টেকনিক শেখাই, তোমাকে এই ধরনের যদি বলি, তোমাকে এই ধরনের সিকুয়েন্স বা এই ধরনের চেহারাগুলো তোমাকে এসএসসি পরীক্ষায় অবশ্যই দিবে, তুমি এমসিকিউতে পাবা না হয় তুমি ম্যাথামেটিক্যাল অর্থাৎ সিকিউতে পাবা, তোমাকে অবশ্যই এই টার্মগুলো দিবে, অবশ্যই আমি 99% গ্যারান্টি দিয়ে বললাম। তো এই যে এই টার্মগুলো কীভাবে ক্যালকুলেটর করতে হয়, তোমাকে দিয়ে দিল এটা উদ্দীপক যে x + 1/x = 5 হলে x² + 1/x² মান কত, এটা এটা কিন্তু বলবে কি, এটা কিন্তু বলবে যে মান মান কত, এগুলো কিন্তু মান কত কত, এগুলো কিন্তু মান কত হবে। তো x³ + 1/x³ মান কত, x⁴ + 1/x⁴ মান কত, x⁵ + 1/x⁵ এর মান কত, তোমাকে সিম্পলিভাবে এই চেহারাগুলো তোমাকে দিয়ে দিবে, এখন তোমাকে সোনার ছেলের মতো বলতে হবে। তো কীভাবে তুমি বলবা বা কীভাবে তুমি সমাধান করবা এগুলো ক্যালকুলেটারের মাধ্যমে, তো আসো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে সমাধান করি। প্রথমে আমরা উদ্দীপকটা আগের মতো লিখে নিব, x + 1/x, এটা কিন্তু বাই বলে বা বাইয়ের বদলে তুমি ভাগ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা হবে না, ইকুয়াল টু আছে আমাদের 5 তাই কি না। তো এখন আমরা পাঁচটা বাটন শিফট চাপ দেবো, শিফট ক্যালকুলেট 1 সমান এই যে সমান শিফট ক্যালকুলেট, আশা করি আমি বুঝাতে পারছি তোমাদেরকে, যদি অবশ্যই বুঝাতে পারি তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবা, তার কারণ ক্যালকুলেটর রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স তোমরা এই চ্যানেলে পেয়ে যাবো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবা। ওকে তো এখন আমরা এই x² + 1/x² মানটা তোমরা পারবা, তোমাদের এটা সহজ টাইপ বের করতে দিই, এটাও তোমাদের কাজ থাকলো, এই এটা তোমাদের কাজ থাকলো, আর আমি কিন্তু এখান থেকে করে দিচ্ছি, কিউবটা তোমরা পারবা, ওকে কিন্তু এইটা একটু তোমাদের মনে হয় যে জটিল মনে হবে, তো আমি এটা একটু করে দিই, তার কারণ ছেলেপিলের এটা একটু জটিল মনে হয় আর এটা একটু জটিল মনে হয়। তো এগুলো কীভাবে করতে হয় ক্যালকুলেটারে, আরে বাবা ঠিক একই নিয়ম একইভাবে সমাধান করব। তারপর আমরা কী লিখবো, আমরা কিন্তু এই দুইটা কিন্তু তোমাকে বাড়ির কাজ দিলাম, অর্থাৎ এটা এটা তিনটা দিলাম, তিনটা তুমি কমেন্টে অ্যান্সার দিবা, যদি তুমি ভালো ছাত্র হও বা যদি তুমি আগ্রহী হও যে না আমি এমসিকিউগুলো করবো, তাহলে অবশ্যই তুমি কমেন্টে অ্যান্সারগুলো দিয়ে দিবা। তো এখন আসো x⁴ + 1/x⁴ এর মানটা নির্ণয় করি, তো আগের মতোই আমরা এক্স তুলবো, তারপরে পাওয়ার, পাওয়ার কিসে দেয় বাবা তোমরা জানো, পাওয়ার দেয় এই যে দেখতে পাচ্ছ বাবা এইখানে এখানে এখানে এই এই বাটনটা হচ্ছে পাওয়ারের জায়গা বা বাটন, এটা
তো এখন আমরা কিভাবে সমাধান করতে হয় এটা আমরা শিখি। অর্থাৎ x এর উপরে পাওয়ার দিলাম 4 আছে, তাই না? পাওয়ার 4 আমরা 4 দিলাম, প্লাস 1 বাই x এর উপরে পাওয়ার 4 আছে, তাই কি না? ইকুয়াল টু কত হবে বাবা দেখো, 527। ঠিক একইভাবে তোমরা এটা সমাধান করবা। আচ্ছা পারবো না, পারবো না না, আচ্ছা সমাধান করে দিই। এই যে বাবা দেখো, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এই মানটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই অ্যান্সার। তো আশা করি তোমরা এই মানটাও বা এই অঙ্কটা বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলেই কিন্তু আমি সার্থক হব, আর যদি না বুঝতে পেরে থাকো তাহলে কিন্তু আমি সার্থক হব না। সো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে অ্যান্সারগুলো দিবা সুন্দর মতো করে, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবা। তো দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা শিক্ষার্থীকে ভালো কামনা, অর্থাৎ ভালো দোয়া কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।